আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকসা কুকিং। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আমি বেলের শরবতের রেসিপি নিয়ে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমি এখানে দুটো বেল নিয়েছি, বেল দুটোকে এবার আমি ভেঙে নেব। তো আমি বেল দুটোকে ভেঙে নিয়েছি। এবার আমি চামচে করে বেলগুলোকে বার করে নিয়েছি একটি বাটিতে। তো আমি এখানে দুটো বেল নিয়েছি, তো দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। এবার আমি হাতে করে বেলগুলোকে ভালো করে ভেঙে নিব। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে ভেঙে নিচ্ছি, খুব ভালো করে ভেঙে নিতে হবে। তো এই যে দেখুন আমার ভাঙা হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটি হাঁড়ি নিয়েছি আর একটি ছোট ঝুড়ি নিয়েছি। এবার আমি বেলের শরবতটা এই ঝুড়িটাতে করে ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কেমন করে ছেঁকে নিচ্ছি, ঠিক এইরকম করেই ছেঁকে নিতে হবে। আমি এগুলোকে ফেলে দিচ্ছি, আমি আবারও দিয়ে দিচ্ছি, আমি সবগুলোকে এরকম করেই ছেঁকে নিচ্ছি। তো আমার শরবতটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকমভাবেই চিনিটা এখানে দিয়ে দিবেন। এবার আমি ভালো করে চামচে করে চিনিটাকে গুলিয়ে নিচ্ছি। চিনিটা ঘোলা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বরফ, আমি আবারও একটু চামচে এরকম করে ঘুরে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার বেলের শরবত তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গেলাসে ঢেলে নিয়ে, সারাদিন রোজা রাখার পরে 1 গ্লাস বেলের শরবত খাবেন, আপনার মনকে আর শরীরকে ঠান্ডা করে দিবে এই বেলের শরবত। আর খুবই ভালো এই বেলের শরবতটা, তো সবাই খাবেন, আশা করি ভালো লাগবে খেতে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।